কারণ শহীদ বাঙালি সর্বপ্রতি মাঝে উপস্থিত আছেন। আর এর আজকের আয়োজন অতি গুরুত্বপূর্ণ, আল্লাহর রহমতে আমাদের মাঝেও আপনাদের মতো এরকম লোক আছে ওই সময়ের মতো। আমি আশা করি আল্লাহ যেন আমাদের এই ছোট খাটো আয়োজনকে কবুল করে। এটা আমাদের কারণে, আমাদের ভিতরে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, গীবত, শেকায়েত, মিথ্যা মামলা, এরপরে যত ধরনের পাপ আছে সমস্ত পাপে আমরা লিপ্ত। এটা তো আমাদের হাতের কামাই করা, এই যে বৃষ্টি হচ্ছে না, এটা আপনার আর আমার হাতের কামাই করা। রসুল অসংখ্য হাদিসে বলছেন, কোরআনে কারিমের মধ্যে আছে, সময় খুব সংক্ষেপ, এগুলির জন্য আক্ষেপ করে লাভ নাই, আমাদের হাতের কামাই করা। আজকে যদি কান্নাকাটি করে আমরা আল্লাহর দরবারে মাপছি, এই জন্য আমি সকলকে অনুরোধ জানাবো, আমরা অন্তত পক্ষে যে গুনাহের কারণে আল্লাহ পাকে যে গজব হিসাবে তো তাপ আমাদের বাড়াই দিয়েছেন, আমরা যেন গুনাহের কাছ থেকে মুক্ত দূরে থাকতে পারি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ যেন এই আযাবের থেকে আমাদের রক্ষা করেন, এবং কমপক্ষে আল্লাহ যেন আমাদের শিরক করার হাত থেকে রক্ষা করেন, এবং আমাদের সবাইকে আর কোনো আমল না করতে পারি কমপক্ষে পাঁচ অক্ত নামাজ আমাদের যেন জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এবং ফেরদৌস ভাই যেটা বললো যে আসলে আমাদের কর্মফল, সত্যি আমাদের কর্মফল এই দেশে, যেই আমরা মুসলমান যেইভাবে থাকার কথা, যেইভাবে বসবাস করার কথা, যেই ইমান আমল সহকারে থাকার কথা, সেখান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার ফলে আজকে আমাদের উপরে এই গজব। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আমি আসলে নারায়ণগঞ্জের বিশিষ্ট ওলামা ইকরামদের আয়োজনে এবং আমাদের সহযোগিতায় এই আজকের এই নামাজের আয়োজন করা হয়েছে, এবং মূলত এই আয়োজন হচ্ছে বৃষ্টির কামনা করে আল্লাহর কাছে কবুল করুক, এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষিত হোক, এটাই আসলে আজকে আমাদের উদ্দেশ্য এবং তো আজকে।